55 দিন পর গ্রেফতার তৃণমূলের বেতাজ বাদশা শেখ শাহজাদা, তারপরে মুখ খুললেন শাহজাহানের ভাই শেখ আলমগীর। শাহজাহানের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে সেগুলি প্রমাণ করতে না পারলে অভিযোগকারীদের বিরুদ্ধে মানহানি মামলা করার হুঁশিয়ারি দিয়েছে শাহজাহানের ভাই শেখ আলমগীর। আমরা পারিবারিকভাবে এতদিন ধরে শেখ শাহজাহান আধারা, আমরা জানতাম না তিনি কোথায় আছেন, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। একটা বিষয় আমরা পারিবারিকভাবে, একটা আমরা মানবিকভাবে বা মনের দিকটা আমরা একটু এ হলাম যে তিনি আছেন এবং এলাকাতেই ছিলেন, রাজ্যের মধ্যে কোনো জায়গায় ছিলেন, যার জন্য আমরা এর আগে দেখেছি বারে বারে তিনি বিভিন্ন উকিল দিয়ে আগাম জামিনের জন্য চেষ্টা করছিলেন। অর্থাৎ পুলিশের কাজ করেছে, তার নামে যেসব অভিযোগ বা অ্যালিগেশনগুলো নিয়ে এসছে নিশ্চয়ই তার জাস্টিফাই হবে, পুলিশ দেখবে, প্রশাসন দেখবে এবং কোর্ট দেখবে, কোর্ট প্রমাণ করুক। যদি সে দোষী হয় অবশ্যই দোষী বলে আমরা পারিবারিকভাবে মেনে নেব, তবে যদি দোষী না হয় যারা মিথ্যেভাবে যে শ্লীলতাহানি, জমির লিজ না দেওয়া, মিথ্যেভাবে জমি অধিগ্রহণ করা, এই ধরনের অ্যালিগেশন যারা নিয়ে এসছে আমরা পারিবারিকভাবে যদি এটা তারা প্রমাণ না করাতে পারে প্রত্যেকের বিরুদ্ধে আমরা মানহানির মামলা করি।